জয়নগরে নির্যাতিত তার বাড়িতে সিনিয়র চিকিৎসকেরা, বাড়িতে যান 11 জন সিনিয়র চিকিৎসক। জয়নগরে সেখানে নির্যাতিত তার বাড়িতে যান 11 জন সিনিয়র চিকিৎসক। ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পেয়েছি জয়নগরে, সেখানে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতিকে একদিকে স্থানীয় বাসিন্দারা তাদের বিক্ষোভ, দোষীর কঠোর শাস্তির দাবি, ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছেন তারা। অন্যদিকে আমরা দেখলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার নেতৃত্বে এই মুহূর্তে ধর্ণা অবস্থান চলছে। ফুলতলি থানা ঘেরাও কর্মসূচি বিজেপির, সেখানে ধুমধুমার পরিস্থিতি। আর এই আবহে দাঁড়িয়ে এবার 11 জন চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, তারা নির্যাতিতার বাড়িতে যান। আইনজীবীরা তারাও কিন্তু নির্যাতিতার বাড়িতে যান বলে যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। জয়নগরে নির্যাতিতার বাড়িতে সিনিয়র চিকিৎসক যান, আর একই সঙ্গে আইনজীবীরাও নির্যাতিতার বাড়িতে যান, পরিবারের সঙ্গে কথা বলেন। 11 জন সিনিয়র চিকিৎসক যান নির্যাতিতার বাড়িতে, সঙ্গে আইনজীবীরা ছিলেন। আমরা আরো বিস্তারিতভাবে জানবো। তথাগত চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে, প্রতিনিধি। তথাগত, কি খবর পাচ্ছ? দেখো, নির্যাতিতার বাড়িতে যে জয়নগর থানা এলাকায়, সেখানে কিন্তু একটি চিকিৎসকের একটি দল এবং তারা তার মায়ের সঙ্গে কথা বলেন, তার মা বাড়িতেই ছিলেন এবং এই ঘটনায় তাদের সামনে কিন্তু কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার মা এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এবং এর পাশাপাশি একটি আইনজীবী সংগঠনের পক্ষ থেকেও সমস্ত রকম আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তার মায়ের সাথে কথা বলেছেন তারা, এবং এই দুই সংগঠনের প্রতিনিধিরাই দীর্ঘক্ষণ ধরে তারা বাড়ির মধ্যে ছিলেন এবং তারা পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গেও তারা কথা বলেছেন এবং তারা জানিয়েছেন, যেটা তারা যে আশ্বাস দিয়েছেন, যে যতক্ষণ না সুবিচার হয়, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এই নাবালিকার যে এই ঘটনায় যে যুক্ত তার শাস্তি হয়, ততক্ষণ পর্যন্ত তারা তার পাশে থাকবেন এবং এই পরিবারের পাশে থাকবেন এমনটাই তারা আশ্বাস দিয়েছেন এবং আগামী দিনেও তারা এই তাদের কাছে আসবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন, এমনটাই জানা গিয়েছে তাদের সূত্রে। তথাগত, নির্যাতিতার মার সঙ্গে কথা হয়েছে, যেমনটা তুমি বলছিলে যে চিকিৎসকেরা গিয়েছিলেন, সিনিয়র চিকিৎসকেরা, আইনজীবীদের সংগঠনের তরফ থেকেও তারা গিয়েছিলেন আইনের সাহায্যের জন্য। নির্যাতিতার পরিবার তারা কি বলছে? তার পরিবার যেটা গতকাল থেকে তারা দাবি জানিয়েছিলেন এবং যখন ঠিক প্রথম ঘটনাটা সামনে আছে, তারা কিন্তু তারা দাবি জানিয়েছেন যে যে অত্যন্ত কড়া শাস্তির ব্যবস্থা যেন করা হয়, তারা প্রথম থেকেই এই দাবি জানিয়েছিলেন এবং সেই দাবিতেই তারা এখনো পর্যন্ত অনড় রয়েছে। এখনো পর্যন্ত নির্যাতিতার ময়না তদন্ত হয়নি এবং সেই ময়না তদন্তের বিষয়ে তারা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে আপিল করেছেন এবং তারা যেটা জানিয়েছেন যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতির পাশাপাশি এই ঘটনায় যেন কমান্ড হাসপাতালে ময়না তদন্ত করা হয় সেই দাবি জানিয়েছেন এবং এই সমস্ত বিষয়ে আইনজীবীদের যে প্রতিনিধি দল ছিল সে তাদের সঙ্গে তারা কথা হয়, সমস্ত রকমের আইনি সহায়তা তাদেরকে দেওয়া হবে এমনটা আশ্বাস কিন্তু এই আইনজীবী সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং যদি প্রয়োজনে উচ্চ আদালতে যেতে হয়, অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রেও তারা তাদের পাশে থাকবেন এমন আশ্বাস পেয়েছেন এবং এই ধরনের আশ্বাস পেয়ে কিন্তু যেটা জানিয়েছেন যে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে তারা যেটা জানিয়েছেন যে তারা যতজন আসছেন তাদের এই তার এই লড়াইয়ের সুবিচারের যে লড়াই সেই লড়াই যারা পাশে থাকছেন তাদের প্রত্যেককে তারা ধন্যবাদ জানাচ্ছেন এবং তারা যাতে পাশে থাকেন সেই বিষয়টি তারা জানিয়েছেন এবং তারা এই লড়াই যতক্ষণ না পর্যন্ত সুবিচার হয়, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত দোষীর চরম শাস্তি হয়, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবেন এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ধন্যবাদ তথাগত। আমরা বামপন্থী আইনজীবীরা এসেছিলাম, আমরা আশ্বাস দিয়েছি এর শেষ আমরা দেখে ছাড়ব। পরিবার আশ্বস্ত হয়েছেন, পরিবার বলেছেন তাদের এই লড়াইকে আমরা যাতে এগিয়ে নিয়ে যাই, তার জন্য যা যা করবার, আসল অপরাধী তাকে ধরবার এবং জয়নগর থানার পুলিশ এবং ফুলতলি থানার পুলিশ যেভাবে একে অন্যের ঘাড়ে বিষয়টিকে ঠেলে ডিলে করতে করতে সর্বশেষ এই পরিণতি ঘটেছে, এর শেষ দেখবার জন্য যা যা করণীয় তা তা আমরা আইনজীবী হিসেবে করব, বামপন্থী আইনজীবী হিসেবে করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।